আজকে ছবি হেঁচেলে আমার মা একটা অন্য ধরনের রান্না, মানে একটা ইউনিক রান্না আপনাদের সামনে তৈরি করে দেখাতে চলেছেন। মাছ আর আলু সেদ্ধ দিয়ে কিভাবে একটা চিলি রেসিপি তৈরি করা যায় সেটা মা আজকে ছবির হেঁচেলে তৈরি করে দেখাতে চলেছেন। চলুন বন্ধুরা, আমরা সকলেই দেখে নেব মা কিভাবে এই চিলি রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছেন। আজকে বানাচ্ছি আলু রুই চিলি। রুই মাছের পেটিগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এবার ভেজে রাখা মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। সেদ্ধ করে মেখে রাখা দুটো আলু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। ছোটো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ কুচি 2 চামচ দিয়ে দিচ্ছি। ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এবার আলু মাছ মশলার সঙ্গে মিশিয়ে মেখে নিচ্ছি। হাতে চেটোয় তেল বুলিয়ে নিচ্ছি। আলু মাছ মাখাটা হাতে চেটোয় দিয়ে একটা কিশমিশ আর বাদাম দিয়ে গোল পাকিয়ে নিচ্ছি। এইভাবেই আমি আলু মাছ মাখাটা সবকটা গোল পাকিয়ে নেব। সব কটা মাছের বল আমার রেডি। এবার ভেজে নেব। কড়াতে এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছের বলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের বলগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি।
এবার মাছের বলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাছের বলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 3 চামচ রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে রসুন কুচি লাল করে ভেজে নিচ্ছি। এবার টমেটো সস 6 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। রেড চিলি সস 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্রিন চিলি সস 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তিন চামচ মধু দিয়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। পাঁচ ছটা স্লাইস করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছের বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলু রুই চিলি রেডি, এবার আমি নাবিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার মায়ের তৈরি করা এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে পরের সপ্তাহে হাজির হয়ে যাব। আজকের জন্য এতটাই।